ব্রাহ্মণবাড়ির একটি গরুর বিচরণ শহর জুড়ে, ঘাস নয় খাবারের পাতে, তার চাই চাল, চিড়া, মিষ্টি ও ফলমূল। অদ্ভুত সেই গরু নিয়ে রিপোর্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রিয়াজউদ্দিন জামি, ছবি তুলেছেন প্রকাশ লাল দাস। কপালে রাজটিকা, চালচলনেও রাজকীয় ভঙ্গিমা, আর তাই কেউ গরুটিকে আদর করে ডাকেন সম্রাট নামে, কেউ বা মহাদেব। দিনভর বীরদর্পে চষে বেড়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিগলি, কিন্তু ভোজনবিলাসী সম্রাট কি কি আর ঘাস খাওয়া মানায়? প্রতিদিন তার চাই চাল, চিড়া, ভুষি, মিষ্টি, ফলমূল, আরো কত কি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানায়, শিব চতুর্দশীর সময় তিতাস নদীর তীরে কালভৈরব নাথ মন্দিরে গরুটির জন্ম। মন্দির কর্তৃপক্ষ দাবি দাওয়া ছেড়ে দেয়ায় বাঁধনমুক্ত হয়ে বেড়ে ওঠে এই শহরে। জন্মের পর থেকে শিব চতুর্দশী উপলক্ষে এই সব মানুষ, এই সমাজ, সমস্ত লোক সেখানে সমাগম হয় এবং এটা আস্তে আস্তে করে বড় হতে থাকে। এই গরুটার নাম হলো মহাদেব, তার অবস্থান হলো কালভৈরব বাড়িতে। অনেকে এটারে সম্রাট বলে, মহারাজ বলে, আর বিশেষ করে আমাদের এই হিন্দু সমাজের যারা, তারা এই গরুটিকে ভক্তি করে, প্রণাম করে, এই গরুটিকে তারা মহাদেবের মতোই তারা সম্মান করে, শ্রদ্ধা করে। বছরে একবার ওনারে দুববার, তারপরে ফুল বেলপাতা দিয়ে পূজা টুজা করে। একটা নির্দিষ্ট সময়ে খাবারের সন্ধানে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ায়, তারপর বেলা শেষে ফিরে আসে এই মন্দিরে। বিকেল পাঁচটার সময় আসে, আসলে পাঁচ কেজি করে আমরা চাল দিই, খাই আবার সুন্দর মতো যায়। হ্যাঁ, এটা প্রতি অবশ্যই ভালোবাসা আছে, না এইভাবে চাল খাওয়াইতাম না। মন্দিরে আসা যাওয়া করে, মন্দিরে থাকে, মন্দিরে দেখি, সবাই যারা এটা মহাদেবী মনে করে। ব্যবহারিক ভাবে ঘুরে বেড়ানো তরতাজা এই গরুটির দিকে দুষ্টুলোকে নজর পড়েছিল দু একবার, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষের ভালোবাসা আগলে রেখেছে তাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।